হ্যালো ফ্রেন্ডস হাও আর ইউ দিস ইজ মারজান শেখ ইউ আর ওয়েলকাম টু ন্যাচারাল লাভার বন্ধুরা সবাইকে প্রথমেই জানাচ্ছি ভালোবাসার শুভেচ্ছা আজকে দেখাবো ভালোবাসা একটি কার্ড তৈরি চলুন দেখে নিই কার্ডটি কীভাবে তৈরি করব প্রথমে একটি নকশা করে নিচ্ছি কার্ডটি অবশ্যই আয়তকার আকৃতির হবে আর এটি ছেলেদের জন্য কার্ড অর্থাৎ ছেলেরা গিফট হিসেবে পাবে সেই জন্য একটু ফর্মাল এবং ম্যানলি রাখার চেষ্টা করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে শার্টের কলার এঁকে নিলাম এরপর টাই আর সবার শেষে আমি একটা কোট এঁকে নিলাম এটা খুবই ফর্মাল হবে এখানে সাদা শার্ট লাল এবং কালো কোট থাকবে নিচে লেখা থাকবে হাই হ্যান্ডসাম এটাই হলো আমার নং ওয়ান চলুন নং ওয়ানটা তৈরি করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কাগজ নিয়ে ফেলেছি এখানে বাজারে তিন ধরনের কাগজ পাওয়া যায় এখানে দুই ধরনের কাগজ আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো পাতলা আর এটি হলো মোটা যেহেতু কার্ড তাই আমি মোটাটা ইউজ করব পাতলাটা নয় দেখতে পাচ্ছেন এখানে কয়েক কালাররা রয়েছে লাল রয়েছে এরপর দেখতে পাচ্ছেন হলুদ রয়েছে আরও রয়েছে মেজান্ডা কালো এটা লাইট গ্রিন আর এটা হলো স্কাই কালার যেহেতু ভ্যালেন্টাইন তাই আমি রেডটা চুজ করবো নতুবা ম্যানের সাথে ব্ল্যাকটাও যাই তো লাল কাগজ লাল কাগজটি নিয়ে নিলাম এখন সেটাকে আমি টেন ইস টু সিক্স পয়েন্ট ফাইভ অনুপাতে কেটে নিব আর কাটার সময় খুবই সাবধানতার সাথে কাটতে হবে যাতে স্মুথ থাকে জিনিসটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কাগজটা কেটে নিলাম আর ভাজ করে নিলাম আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দুটো কালো কাগজের টুকরো একটি সাদা কাগজের টুকরো এবং একটি লাল কাগজের টুকরো নিয়েছি কালো কাগজগুলো কোট এই সাদা কাগজটির শার্ট এবং লাল কাগজটি টাই হিসেবে ব্যবহার করব এখানে তো প্রথমে আমার কাজ হলো কোটের কাজ কোটের কাজ হবে আগে এরপর কলার এরপর টাইট তবে কোটের টাইটা তৈরি করে নিতে হবে সবার আগে আমি এখানে কাল কিছু কালো ফোটা দিয়ে দিচ্ছি যেটা দেখতে প্রিন্টের মতো মনে হবে আর এটাকে আমরা ছোটোবেলায় যেভাবে হাত পাকা তৈরি করতাম ঠিক ওভাবে ভাজ করে নিতে হবে আর এটা দেখতে প্রজাপতির মতো এমন লাগবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর মাঝে লাগিয়ে দিতে হবে গ্লু আমি গ্লো লাগিয়ে দিচ্ছি এবং গ্লো লাগিয়ে দেওয়ার পর এটাকে শুকোতে দিতে হবে একটু মাঝে চেপে ধরে নিলাম এরপর সোজা সজিভাবে এটাকে শুকানোর জন্য রেখে দিলাম এক পাশে আর এখন কোর্টের কাজ কোটের কাগজগুলো বন্ধুরা আমি একটু আড়াআ হালকা ভাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব বেশি নয় হালকা একটিকে আরেকটির অপোজিট হিসেবে ভাজ করতে হবে পুরোপুরি নয় হালকাভাবে দেখতে পাচ্ছেন জাস্ট একটু বেঁকে নিলে হলো আর এই যে সাদা কাগজ বরাবর ভাজ করবেন ভাজ করে এভাবে একটু রাউন্ড করে নেবেন তাহলে এটা কলারের মতো দেখতে লাগবে এটা বারবার খুলে যাচ্ছে কারণ আমি এখনো গ্লো দিইনি জাস্ট আপনাদের একটু ড্যামো দেখাচ্ছিলাম এখানে গ্লো দেওয়ার পর যে কলারের পাশে কোড গুলো হবে এরকমটাই দেখতে লাগবে তবে অবশ্যই শার্টের কলারটি লাগানোর পর সেটা দেখতে খুবই সুন্দর লাগবে খুবই ফরমাল লাগবে জিনিসটা তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে শার্টের কলারটি লাগিয়ে নিলাম এরপর কোট আর এখন একটু ফিনিশিং টাচ দিচ্ছি এখানে কোটটা একটি রাউন্ড শেপে কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গেল এখন এখানে গ্লো লাগাতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি গ্লুটা লাগিয়ে দিয়েছি আর গ্লুটা শুকানোর জন্য একটু সময় লাগবে আমি টাইটা আবার নিব নিয়ে টাইটি কালারের উপর বসিয়ে দেব তবে এখানে শার্টের বোতামটাও দেব বোতামটা দিব আমরা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ডাল দিয়ে ডালগুলোকে আমরা ব্যবহার করব বোতাম হিসেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি টাইটা নিয়েছি একটু খুলে নিচ্ছি আর হাতে আমি ডালটাও নিলাম ডালটাকে আমি কালো মার্কার দ্বারা কালো রঙ করে দিচ্ছি যাতে সেটা কুটের সাথে মানিয়ে যায় দেখতে ভালো লাগে এখন আমি গ্লো দিয়ে ঠিক মাঝখান বরাবর বসিয়ে দিচ্ছি কোনো ক্ষেত্রে একটা বোতাম ভালো লাগে কোনো ক্ষেত্রে দুটো বোতাম আপনারা একটা বসিয়ে দেখবেন যদি ভালো না লাগে তাহলে অবশ্যই দুটো বসাবেন এরপর টাইটা বসিয়ে দিচ্ছি ঠিক কলারের উপরে একটু খুলে নিচ্ছি যাতে সেটা দেখতে আসলে টায়ের মতো দেখতে লাগে দেখতে পাচ্ছি জিনিসটা খুবই ইতিমধ্যে খুব সুন্দর লাগছে আর শুকোনোর পর সেটা তো অসাম লাগবে জাস্ট আর আমার মনে হয় এখানে আরও একটা বোতাম দেওয়ার প্রয়োজন আছে হ্যাঁ একটা বোতাম দিতে হবে তবে এর আগে আমি বাড়তি গ্লোগুলো মুছে নিচ্ছি আর ভালোভাবে পরিষ্কার করার জন্য আমি আমার স্কেলটি ইউজ করছি খুব সাথে কাজ করতে হবে যাতে কাগজগুলো ছুটে না আসে দেখতে পাচ্ছি ইতিমধ্যে এটাকে খুবই ফর্মাল দেখাচ্ছে আমি আরও একটি বোতাম বসাবো এখন অর্থাৎ একই উপাদান ডাল দিয়ে এখানে এই যে একটা যেটা মেসেজ লেখার কথা ছিল হাই হ্যান্ডসাম সেটাই লিখছি এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কলম দিয়ে লিখতে পারেন পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে লিখতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনার উপর ডিপেন্ড করবে তবে অবশ্যই নিচে কিছু লেখার চেষ্টা করবেন তাতে জিনিসটা আর বেশি ফর্মাল দেখাবে দেখতে খুবই ভালো লাগবে আর এখন আমি কোর্টে ঠিক পাশে কাঠার দ্বারা একটি পকেট কেটে নিচ্ছি সেখানে একটি রুমাল দিব আর আমি একটু ছিদ্র করে নিচ্ছি যাতে রুমালটি আমরা ঢোকাতে পারি দেখতে পাচ্ছেন বন্ধুরা রুমালটি ঢুকানো হয়ে গেল জিনিসটা কত বেশি সুন্দর লাগছে তাই না আর নিচে লেখা আছে হাই আর কিন্তু একটা শার্ট আমরা কিন্তু স্টেপ শার্ট সবাই কম বেশি পরে থাকি সেই জন্য একটা হাফ শার্ট ডিজাইন করেছি একটা বোতাম দিয়ে আর এখানে যেহেতু এখন ট্রেন্ড চলছে গুপের বা সেজন্য একটা সুন্দর গুপের ডিজাইন দিয়ে আপনার মেসেজ লেখার জন্য একটা পেজ দিয়েছি এখানে আপনি আপনার যাবতীয় মেসেজ লিখতে পারেন আর আপনার ফ্রেন্ডকে দিলে নিলে অবশ্যই অবশ্যই আমার যতচুখ মন হচ্ছে অবশ্যই আপনার ফ্রেন্ড অবশ্যই পছন্দ করবে ফ্রেন্ডস যদি ক্রিয়েটিভিটি পছন্দ করেন তবে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন এমন ক্রিয়েটিভ কিছু দেখার জন্য ন্যাচারাল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন টাইম আবার বলছি